বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দক্ষিণ জেলা সফরে এলেন সভানেত্রী মিমি মজুমদার। এদিন প্রথমে তিনি বিলোনিয়াস্থিত দক্ষিণ জেলা কার্যালয়ে মহিলা মোর্চা দক্ষিণ জেলা কমিটি ও জেলা সাতটি মণ্ডলের সভানেত্রী সহ গুরুত্বপূর্ণ পদাধিকারী নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার দক্ষিণ জেলা প্রভারী রীনা ঘোষ, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার বলেন, দক্ষিণ জেলা মহিলা মোর্চার সংগঠন অনেকটাই সক্রিয় রয়েছে। শুধুমাত্র বিজেপি দলে পতাকাটা নিয়ে মহিলাদের আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা তিনি করবেন। এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মহিলাদের সর্বাগ্রে স্থান দিয়েছেন, সেখানে মহিলারা 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসনে বিপুল ভোটে জয়ী করে দুটি পদ্মফুল মোদীজিকে উপহার দেবেন। এর পাশাপাশি তিনি বলেন, ওনার প্রদেশ সভানেত্রী হিসাবে কাজ হলো মহিলা মোর্চার সংগঠনটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে প্রত্যেকটা সংগঠন নির্যাতিত মহিলাদের পাশে তারা এবং তিনিও নির্যাতিত মহিলাদের পাশে সবসময় থাকবেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। সবাইকে নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি যায়। আজকে প্রথমবারের মতো আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভাপতি হওয়ার পরে, রাজ্য সভাপতি হওয়ার পর এটা আমার প্রথম বিলাক জেলার প্রবাস এবং এখানে প্রথম থেকেই আজকে গোমতী জেলা দিয়ে শুরু হয়েছিল। আজকে দুপুরবেলার মধ্যে বিলাক জেলাতে এই অর্গানাইজেশনের একটা বৈঠক হয়েছে, সাংগঠনিক একটা বৈঠক হয়েছে, যেটার মধ্যে আমাদের উপস্থিত আছেন এখানের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় মহোদয় এবং উপস্থিত আছেন আরও অন্যান্য নেতৃবর্গগণ। তো এখানে আমরা আজকে অর্গানাইজেশনের যে মিটিংটি হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট পদাধিকারী এবং মণ্ডল থেকে আগত বিভিন্ন পদাধিকারীদের নিয়ে সেই মিটিংটি হয়েছে এবং এখন বিকেলের মধ্যে অনেক আরও অর্গানাইজেশনাল মিটিংস থাকবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আমাদের যেমন সেলফি উইথ বেনিফিশিয়ারি থেকে শুরু করে পর্যায়ক্রমে অনেক জায়গাতে বৈঠক থাকবে এবং রাত্রে এখানে আমার আজকে প্রবাস এবং কালকে সকালবেলা এখানে আরও অনেকগুলো ডোর টু ডোর ক্যাম্পেনিং আছে এবং বিভিন্ন মণ্ডল স্তরেও, রাজনগর মণ্ডল মধ্যেও কালকে একটা গুরুত্বপূর্ণ একটা বৈঠক আছে ওইখানে মহিলা মোর্চার প্রত্যেক পুরো সেই মণ্ডলের টিমকে নিয়ে, এবং এরই পরে আবার বক্সনগরেও একটা মিটিং আছে সেই রকমভাবেই সাংগঠনিক মিটিং। তো আমি অতীব আপ্লুত এই বিলাক জেলার মধ্যে এসে, কেননা এখানে যে মহিলাদের যে সংগঠনটা আগের থেকে অনেকটা উন্নত, শুধু সেটার ধারাবাহিকতাটাকে আরেকটু ঊর্ধ্বে বা আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে সেই জায়গাতেই আমি চিন্তা করছি। এবং আসন্ন যে লোকসভা যে আমাদের ইলেকশন রয়েছে সেটার মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী হিসেবে সেই জায়গাটা আমি নিশ্চয়ই আমাদের প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়ের কনসেন্ট নিয়ে সেটা বলতে চাইছি যে মহিলাদের একটা অভূতপূর্ণ, যেভাবে আগেও ভারতীয় জনতা পার্টিকে মহিলারা যেভাবে হাত খুলে আশীর্বাদ করে এসছে সেভাবে কিন্তু আগামী দিনেও মহিলাদের কিন্তু একটা ভীষণভাবে একটা, আপনারা দেখবেন যে ভোটের মার্জিনের মধ্যে ওদের একটা বিশাল মেজরিটি থাকবে, ওদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং মহিলারা কিন্তু ভীষণভাবে সেখানে অংশগ্রহণ করবে। এবং নিশ্চয়ই আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দুটো লোকসভা আসন একদম খুব ভারী মাত্রায় জিতিয়ে আমরা আমাদের দুজন ক্যান্ডিডেটকে সেখানে পাঠাবো। দেখুন, আমি একটা কথা বলতে চাইব যে যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছেন যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভার পরে উনি যে চারটে জাতের মধ্যে সেইখানে সবচেয়ে ঊর্ধ্বে মহিলাদেরকে কিন্তু একটা জাত হিসাবে উনি কিন্তু একটা অগ্রগণী একটা ভূমিকা দিয়েছেন, কেননা উনি জানেন একটা দেশ বা ভারতবর্ষ দেশটাকে আরও উন্নত মাত্রায় পৌঁছতে গেলে মহিলাদের কিন্তু একটা অভূতপূর্ণ ভূমিকা সেই যুগ যুগান্তর ধরে দেখা গেছে এবং আগামী দিনেও একটা বিশাল ভূমিকা থাকবে এখন এবং প্রেজেন্ট সময়েও কিন্তু একটা মহিলাদের কিন্তু একটা অভূতপূর্ণ ভূমিকা আছে। তো সেই জায়গাতে আমি মহিলা মোর্চার সভানেত্রী হয়ে আমি একটা কথাই বলতে চাইব যে সংগঠনের মতো তো আমরা উন্নত করবই, সেই জায়গাতে সশক্ত করবো, কিন্তু আমরা প্রত্যেকটি নারী প্রত্যেকটি মহিলা ত্রিপুরার রাজ্যের আনাচে কোনাচে যে কোনো জায়গাতে কোনো নিপীড়িত, কোনো লাঞ্ছিত বা কোনো মহিলা দুস্থ থাকবে সেটার পাশে কিন্তু আমরা মহিলা মোর্চার সংগঠন কিন্তু সেইভাবে ওদের পাশে কিন্তু একগ্রহ হয়ে দাঁড়াবো এবং যে কোনো ব্যাপারে সেই জায়গাতে কিন্তু ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।